আপনি কি ফেসবুক ইউজ করতেছেন? আপনি কি জানেন আপনার ফেসবুকে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন? ফেসবুক অথরিটি আপনার সকল কিছু নজরদারি করতেছে। আপনি যদি না চান তাহলে কখনোই ফেসবুক আপনাকে আপনি কোথায় যাচ্ছেন বা কি করতেছেন ফেসবুকের ভিতরে ফেসবুক অথরিটি কখনো নজরদারি করতে পারবে না। কিছু সেটিংসের মাধ্যমে আজকে আমরা সেই সেটিংসগুলি দেখিয়ে দেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে ফেসবুকে ঢোকার পরে পেজ বুকিং করার সময় বিভিন্ন অ্যাডস শো হয়, এই সেটিংসগুলি করার কারণে অ্যাডস আর কখনো শো হবে না এই সেটিংসটা। আরেকটা অসুবিধা হচ্ছে আপনি যদি কোথাও কোনো ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন পণ্য খুঁজে থাকেন, মোবাইল, বাইসাইকেল, মোটরসাইকেল ইত্যাদি আরও অনেক কিছু, ওই অ্যাডসগুলি কিন্তু আর আপনার ফেসবুকে শো করবে না। এটার অসুবিধাটা হচ্ছে এটা একান্তই আপনার কাছে মতামত, যদি আপনি এই ধরনের ফেসবুক অথরিটি আপনাকে যদি নজরদারি না করতে আপনি চান তাহলে এই সেটিংসগুলি করে নেবেন। তো চলুন স্ক্রিনে। সেটিংসগুলি করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে অফ ফেসবুক অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে স্ক্রল করে প্রথমে আপনি ডিসকানেক্ট করার আগে আপনার আগের যে হিস্টোরিগুলি আছে এগুলি ক্লিন করাটা বেস্ট হবে। ক্লিয়ার প্রিভিউস অ্যাক্টিভিটি এখানে ক্লিনে ক্লিক করবেন। এরপরে ক্লিন প্রিভিয়াস অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করলে আপনার ফেসবুকে আগের যত হিস্টোরি আছে সকল হিস্টোরি রিমুভ হয়ে যাবে। এখন আপনি 3 নম্বর যে অপশনটি আছে ম্যানেজ ফিচার্স অ্যাক্টিভিটি এটাতে ডিসকানেক্ট ফিচার্স অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন। ডিসকানেক্ট ফিচার্স অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করলে ফেসবুক অথরিটি আর আপনাকে কখনো নজরদারি করতে পারবে না। আপনার মোবাইল থেকে আপনি কোন অ্যাপসে প্রবেশ করতেছেন বা আপনি ফেসবুকে কি কি ব্রাউজিং করতেছেন এটা কখনোই আর ফেসবুক আপনার এগুলি নজরদারি করতে পারবে না। বা এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক অ্যাডস আপনার প্রয়োজন হতে পারে ফেসবুকে, ওগুলি আপনি আর খুঁজে পাবেন না। ওগুলি পেতে আপনি আরেকটা কাজ করতে পারেন, ব্যাগে এসে ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাক্টিভিটি এই অপশনটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখন যদি চান যে না আমি সকল কিছু বন্ধ করব না, আমার বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন ওয়েবসাইট কিছু প্রয়োজন আছে ওইটার জন্য আপনি শুধু যেগুলি আপনার প্রয়োজন নেই এগুলিতে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে আপনার আপনি যেটা চান ওটা এখানে শো করবে আর বাকিগুলি কখনোই ফেসবুক আপনাকে দেখাতে পারবে না। এখন আপনার একান্ত ইচ্ছা আপনি কি সকল কিছু বন্ধ করে দেবেন নাকি স্পেসিফিক কিছু আপনার প্রয়োজন আছে ওই অ্যাডগুলি শো করবে। আর পার্সোনালি আমি মনে করি যে একেবারে ডিসকানেক্ট করে রাখাটাই বেস্ট, কারণ আমি কি করতেছি কোথায় যাচ্ছি এটা ফেসবুক অথরিটি কখনো বুঝবে না। ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে টেক ইনসার্চের সাথে থাকুন। লাইক, কমেন্ট আর এই ধরনের ইম্পর্টেন্ট সেটিংসগুলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে সকলের উপকার হয়। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।